আজ 4th December ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে। আজকের দিনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা বলবো একটি নতুন প্রজাতির সাপের সম্বন্ধে। সাপটি কোন প্রজাতির সাপ, বিষ আছে না নির্বিষ, এবং কিভাবে সাপটিকে রেস্কিউ করা হলো পুরোটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। আর একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি পুরোটা দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন যা যাক ভিডিওতে। বেতাছড়া বা বেতারা সাপ এটি, যার ইংরাজি নাম ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক। এই সাপটি মূলত গাছে গাছে ঘুরে বেড়াতেই বেশি দেখা যায়। এদের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর, টিকটিকি, গিরগিটি এবং ছোট গেছো ব্যাঙ। সাপটির চিনে রাখার কতগুলি লক্ষণ হলো এর গায়ের রং ব্রোঞ্জ কালারের এবং পেটের দিকটি হলুদ বা তামাটে হলুদ। এবং সাপটির একটি সুন্দর দিক হচ্ছে সাপটির মাথায় একটি ছোট বোতামের মতন একটি সাদা ফুটকি থাকে যা একে চিনতে সাহায্য করে। সাপটি সাধারণত 2-3 ফুট হয়ে থাকে। এরা গাছে গাছেই থাকে এবং এই সাপের মেলগুলি ফিমেলদের থেকে একটু ছোট হয়। এবং এই সাপগুলি যখন রেগে যায় বা বিরক্ত বোধ করে তখন কিন্তু এরা এদের শরীরে কালারটি হালকা চেঞ্জ করে। আপনারা দেখতে পাচ্ছেন এর ঘাড়ের কাছে কিন্তু এর নীলচে আবরণ এরা তৈরি করে নিয়েছে। সাপটি সাধারণত ডিম পাড়ে এবং এরা গাছের কোটর, ইটের পাজা এবং যে কোনো স্থানে এরা ডিম পাড়ে। বর্তমানে ঝোপঝাড় কমে যাওয়ায় সাপটিকে খুব কম দেখা যায়। যাই হোক, এই সাপটিকে আমরা আজকেই রেস্কিউ করেছি এবং এই সাপটিকে আমরা তার প্রকৃতিতে ঠিক সময় ফিরিয়ে দেব। এটি একটি অনেক বড় বাগান এবং এখানে প্রচুর গাছ রয়েছে এবং এখানে অনেক ছোট ছোট গিটগিটি রয়েছে গাছে গাছে। সুতরাং এই স্থানে সাপটিকে ছাড়লে ওর মতো খাদ্য বিচরণ ও জীবন ধারণ খুব ভালোভাবেই করতে পারবে। যেহেতু গাছের সাপ, আমরা ওকে আস্তে আস্তে গাছে ছেড়ে দেব। আপনারা এতক্ষণ জানতে পারলেন বেতাছড়া সাপ সম্বন্ধে। এবার এই সাপটিকে কোথা থেকে এবং কিভাবে রেস্কিউ করা হলো চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমাদের প্রাণপুরীর কাছে একটি কল আসে হালি শহর জেঠিয়া বাজারের স্টেট ব্যাংকের একটি ব্রাঞ্চ থেকে। সেখানে একটি সাপ ঢুকে পড়ায় সেখানকার গ্রাহকরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। তাই আমরা চটজলদি ছুটে যাচ্ছি সেই স্থানে। এবার আমরা চলে এসেছি স্টেট ব্যাংকের সেই স্থানটিতে যেখানে সাপটিকে দেখা গেছে। আমরা এখন ভেতরে ঢুকছি যে জায়গাটায় সাপটা বর্তমানে রয়েছে। বুঝতে পেরেছিস কি আছে? হ্যাঁ, ওখানে আসবো।
মানে দু সপ্তাহ নাকি দাদা না দেখতে দেখেনি তো এটা দেখিনি মুখটা দেখেছি এখানে যদি একটু সরানো যায় একটু হাত লাগানো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি অনেক ব্যাটারি রাখা রয়েছে এবং এর ফাঁকেই সাপটি লুকিয়ে রয়েছে। আমরা আস্তে আস্তে ব্যাটারিগুলিকে সরিয়ে সাপটিকে সযত্নে উদ্ধার করার চেষ্টা করব। একটু পরিষ্কার জলের বোতল আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো বেত আচড়া সাপ বা ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক। এই সাপটি গ্রাম বাংলার গাছে গাছে হামেশাই একসময় দেখতে পাওয়া যেত। বর্তমানে ঝোপঝাড় কমে আসায় এদের সংখ্যা বিপুল ভারে কমে গেছে। অনেকেই এই সাপটিকে সেই কারণে চেনেন না এবং যারা দেখেন তারা ঘরচিতি অথবা লাউ ডোগা সাপের সাথে একে গুলিয়ে ফেলেন। সেই কারণে আমরা দেখাবো লাউ ডোগা এবং ঘরচিতি সাপের সাথে বেতাচড়া সাপের কি পার্থক্য, চলুন একটু দেখে নেওয়া যাক। আপনারা স্ক্রিনের যে সাপটি দেখতে পাচ্ছেন এটি হলো বেতাচড়া সাপ বা ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক। সাপটি মূলত 2-3 ফুট হয়ে থাকে। এর গায়ের রং ব্রোঞ্জ কালারের এবং এদের মাথায় ছোট্ট একটি সাদা বোতামের মতন ফুটকি থাকে যা একে চিনতে সাহায্য করে। এখন স্ক্রিনের ডান দিকে যে সাপটি দেখতে পাচ্ছেন এই সাপটি হলো ঘরচিতি সাপ বা কমন উল স্নেক। সাপটি মূলত 1.5-2 ফুট পর্যন্ত হয়ে থাকে। সাপটি গায়ের রং গাঢ় বাদামি এবং তার ওপর হলদে অথবা হলদে সাদা রঙের ক্রস ক্রস ব্যান্ড দেওয়া থাকে যা একে চিনতে সাহায্য করে। বেতাচড়া সাপ সম্পূর্ণ নির্বিষ সাপ এবং ঘরচিতি সাপও সম্পূর্ণ নির্বিষ সাপ। বেতাচড়া সাপকে মূলত ঝোপঝাড় বাগান গাছের উঁচু ডালে দেখতে পাওয়া যায়। ঘরচিতি সাপকে সাধারণত বাড়ি ঘর ইটের পাজা ভাঙা পাঁচিলের ফাটলে দেখতে পাওয়া যায়। বেতাচড়া সাপের প্রধান খাদ্য টিকটিকি গিরগিটি গেছো ব্যাং ইত্যাদি এবং ঘরচিতি সাপের প্রধান খাদ্য ছোট নেংটি ইঁদুর টিকটিকি ইত্যাদি। ঘরচিতি সাপ একটু উগ্র প্রকৃতির হয়ে থাকে, কোনো রকম বিপদ বুঝলে এরা কামড়ে দেয়। বেতাচড়া সাপ কিন্তু খুবই শান্ত এবং লাজুক প্রকৃতির, তাই এরা কোনো রকম আক্রমণ করে না। আপনারা এখন স্ক্রিনের ডান দিকে যে সাপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেতাচড়া সাপ বা ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক। আর স্ক্রিনের বাঁদিকে যে সাপটি দেখতে পাচ্ছেন সাপটি হলো লাউ ডোগা সাপ বা গ্রিন ওয়াইন স্নেক। বেতাচড়া সাপের গায়ের রং ব্রোঞ্জ কালারের, এই কারণে একে ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক বলা হয় এবং লাউ ডোগা সাপের গায়ের রং কিন্তু সবুজ। বেতাচড়া সাপ সাধারণত ডিম পেড়ে থাকে, অপরদিকে লাউ ডোগা সাপ কিন্তু এরা সরাসরি বাচ্চা প্রসব করে। এতক্ষণ আপনারা দেখলেন ঘরচিতি সাপ এবং লাউ ডোগা সাপের সাথে বেতাচড়া সাপের কী পার্থক্য এবং আপনারা বুঝতে পারলেন
এবং কোনো সময় বেতাচড়া সাপ অথবা ঘরচিতি সাপকে যদি দেখে থাকেন তাদের মধ্যে আইডেন্টিফিকেশান আপনারা নিজেরাই করতে পারবেন। আশা করি এই তিনটে সাপের মধ্যে কি পার্থক্য আপনারা সহজেই বুঝতে পারলেন। আজকে আমরা দেখালাম যে একটি বেতাচড়া সাপকে আমরা কিভাবে রেস্কিউ করলাম, তাকে রিলিজ করলাম এবং সাপটি সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করলাম। সুতরাং আপনাদের বুঝতে সুবিধা হলো যে বেতাচড়া সাপ কোনটি এবং এই সাপের সাথে অন্যান্য সাপগুলির পার্থক্য কী। সাপটি সম্পূর্ণ নির্বিষ একটি সাপ এবং নিরীহ সাপ, যে গাছে গাছেই থাকে। কোনো সময় যদি আপনাদের বাড়িতে কোনোভাবে চলে আসে তবে সাপটিকে মারবেন না, আপনারা নিকটবর্তী বনদপ্তরের সাথে যোগাযোগ করবেন অথবা চাইলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা আসব, সেই সাপটিকে রেস্কিউ করব এবং এইভাবেই তাকে তার উপযুক্ত পরিবেশে তাকে আমরা রিলিজ করে দেব, যার ফলে প্রকৃতিও বাঁচবে এবং আমরাও সেফ থাকব। ক্রনিকলসের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।